বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার হারুনুর রশিদ, পঙ্গুত্ব বা হাড়জোড়া ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট। আমি প্রতিদিনই মানে কিছু কিছু টিউটোরিয়াল বানাই, যেটা হচ্ছে যে মেডিকেল রিলেটেড এবং মেডিকেল সাইট বা মেডিকেল কন্ডিশন নিয়ে আমার ইউটিউবে টিউটোরিয়াল এবং আমার ওয়েবসাইট যেটা rxharun.com, এই ওয়েবসাইটেও আমি মানে আমার প্রাপ্ত গবেষণা বা রিসার্চ থেকে যেই টাইপের রেজাল্টগুলো আমি লেটেস্ট পেয়ে থাকি, যেটার সাথে বাংলাদেশে অন্য অন্য মানে ট্রিটমেন্ট প্ল্যানের সাথে সাংঘর্ষিক বা যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটাই আমরা অ্যাকসেপ্ট করি এবং দর্শকের উদ্দেশ্যে আমরা সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করি। তো দর্শক, কথা বলছিলাম, অন্য অন্য কথা বেশি না বলে সোজা আমরা টপিকসে চলে যাবো। আজকে নতুন যে টপিকসটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে যে একটা মেডিসিন, এটা হচ্ছে এসিক্লোরোফেনাক। এটা হচ্ছে একটা জেনেরিক নেম, সারা পৃথিবীতে এই নেমে ঔষধটা আর কি চলে এবং এর বিভিন্ন দেশে বিভিন্ন টাইপের ব্র্যান্ড নেম বা কোম্পানির নেম আলাদা হয়ে থাকে। আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনারাও যেই ঔষধটা কিনতেছেন, যেমন প্যারাস নাপা, নাপা কিনে খাচ্ছে, নাপা লেখাটা হয়তো প্যাকেটের গায়ে বড় করে লেখা থাকে, তার নিচে ছোট করে লেখা থাকে যে প্যারাসিটামল 500 mg বা এর বেশি, এইভাবে এই ছোটো লেখা যেটা সেটাকেই আসলে এসিক্লোরোফেনাক বলা হয়। এটা হচ্ছে জেনেরিক নেমে। তো দর্শক, কথা হচ্ছে এই ঔষধ এসিক্লোরোফেনাক আসলে কি, এটার হচ্ছে সাইন্টিফিক্যালি এটার নেম হচ্ছে এসিক্লোরোফেনাক, এটার ধরন হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসাবে সারা মানে মূলত এটা কাজ করে থাকে। এটার মেকানিজম যদি আমরা বলতে যাই, সহজ ভাষায় আমরা যেটা বলবো যে মেকানিজম বা এসিক্লোরোফেনাক এই ট্যাবলেটটা আমাদের বডিতে কেমনে কাজ করে বা কোন সিস্টেমে কাজ করে, এটা মূলত কাজ করে যে সিস্টেমে সেটা হচ্ছে যখন আমরা খেয়ে ফেলি ঔষধটা, খাওয়ার পরবর্তীতে আমাদের প্রথমে যাবে আমাদের স্টোমাক থেকে হচ্ছে স্মল ইনটেস্টাইন যে একবারে সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেল, এই ভেসেলের মাধ্যমে আমাদের ব্লাড স্ট্রিমের ভিতরে চলে যায় এই ড্রাগটা। চলে যাওয়ার পরবর্তীতে যে জায়গাটা অ্যাট ফার্স্ট হিট করে যেটাকে, সেটা হচ্ছে সাইক্লো অক্সিজেনজিনেস একটা এনজাইম আছে, যেই এনজাইমটা মূলত স্টিমুলেট করে প্রোস্টাগ্ল্যান্ডিনকে। আর এই প্রোস্টাগ্ল্যান্ডিন নামক যে হরমোন যেটা আমাদের বডি থেকে নিঃসরণ হয় আঘাত, ইঞ্জুরি, কোনো কিছুর কারণে, এই হরমোনটাকে বা এই প্রোস্টাগ্ল্যান্ডিনের সিনথেসিসটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার ফলে কোনটা হয়, যেটা হয় সেটা হচ্ছে যে আমার ইঞ্জুরি যদি আমি নখ বা নেইলে যদি আমি অথবা আমার হ্যান্ডে যদি আমার ইঞ্জুরি হয়, আঘাত পায় পাওয়ার কারণে, এই যে আমাদের মনে করেন সেন্সুরি ফাংশনটায়, এই সেন্সুরি ফাংশনের মাধ্যমে হাত থেকে সোজা স্নায়ুতন্ত্রের মাধ্যমে ব্রেনে চলে যাবে এবং ব্রেন থেকে বলে দিবে যে আমার এখানে ইঞ্জুরি হয়েছে এবং তার যে একটা ফিলিংস বা কষ্টের যে অনুভূতি, এই অনুভূতিটা কিন্তু আমাদেরকে বলে দেয় যে আমার এখানে আঘাত পেয়েছি বা ইঞ্জুরি হয়েছে। তো দর্শক, কথা হচ্ছে এসিক্লোরোফেনাকের কাজটা হচ্ছে যে যে জায়গাটা ইঞ্জুরি হইলো সেখানে সাইক্লো অক্সিজেনেস এনজাইমের নিঃসরণটা বাড়াবে, বাড়ার পরবর্তীতে সিনথেসিস বাড়ায় প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের নিঃসরণটা ইনহ্যাবিট করবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন নিঃসরণটা যখন ইনহ্যাবিট করে তখনই আমাদের ব্যথার রাস্তাটা ইঞ্জুরি হওয়া জায়গা থেকে মানে ব্রেইনের দিকে যা এই সেন্সেশনটা বুঝতে আর আমাদের দেয় না। এই মেকানিজমে আসলে এসিক্লোরোফেনাক কাজ করে। এখন আপনি বলতে পারেন যে আসলে এসিক্লোরোফেনাকটা আসলে বাজারে আমরা এসিক্লোরোফেনাক নামে জানি, তো মূলত এই ট্যাবলেটটা আসলে কি কাজ করতেছে বা এটা কোন কোন রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। আমরা যদি এটার ইন্ডিকেশন অথবা ইউজেস অফ এসিক্লোরোফেনাক যদি আমরা বলে থাকি, সেটা এক ফার্স্ট আমরা যেটার জন্য ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে যে ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, লো ব্যাক পেইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, লাম্বার্গো সায়াটিকা, এর পরবর্তীতে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা নেক পেইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো, বা নেকের কোনো ইঞ্জুরির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এর পরবর্তীতে দেখা গেছে রেডিয়েটিং পেইন, যেটা আমাদের মানে মেরুদণ্ডের হাড় কোথাও যদি দেখতে পারলাম যে আমাদের এই হাড়ের মানে নার্ভ রুটে কম্প্রেশন হচ্ছে বা কোনো কারণে ইঞ্জুরি হয়েছে, তার কারণে আমরা এই ট্যাবলেট ব্যবহার করতে পারবো। এরপরে বলা হয়ে থাকে PLID প্রবলেম যেটা আছে দর্শক, সেটার জন্য আমরা এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবো। এর পরবর্তীতে
অস্টিও আর্থ্রাইটিস, যেটা দুইটা জোড়ায় হাড় ক্ষয়ের কারণে হচ্ছে, এটার কারণে আমরা ব্যবহার করতে পারবো। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলতে রিউমাটয়েড আর্থ্রাইটিসকে বোঝানো হয়, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও আমরা এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবো। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস বলতে যেটাকে বোঝানো হয়, সেটার ক্ষেত্রেও আমরা এই ট্যাবলেটটা ব্যবহার করবো। লার যেটা বলবো, যে আমাদের শোল্ডার স্টিফনেস, টেনিস ইলবো, গলফার ইলবো, স্টুডেন্ট ইলবো, মাল্টিপল জয়েন্ট পেইন, মাল্টিপল জয়েন্ট পেইনের ক্ষেত্রে পলি আর্থাইটিস, পলি আর্থ্রালজিয়া, এই টাইপের রোগ যেগুলো আছে আসলে হাতে পায়ে আমাদের ব্যথা, এই ব্যথাগুলোর জন্য যে কোনো টাইপের ব্যথা বলা যায়, এক কথায় বলতে গেলে যেটা বলতে হবে, আমাদের ম্যাক্সিমাম ব্যথার রিলেটেড যে আমাদের কন্ডিশনগুলো আছে, এই কন্ডিশনগুলোতে এই এসিক্লোরোফেনাকটা আমরা নির্ভয়ে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। যদিও এসিক্লোরোফেনাকের মানে ব্যবহার বা ব্যবহারের সেক্টরটা, পেইন রিলেটেড সেক্টরটা অনেক বড় একটা সেক্টরে ব্যবহার করা হয়, তবে এটার কিছু কিছু সিস্টেম আছে বা কিছু কিছু ডিজিজ কন্ডিশন আছে, যেই ডিজিজ কন্ডিশনগুলোর ক্ষেত্রে আপনি এসিক্লোরোফেনাকটা ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন না। সেটার ভিতরে অ্যাট ফার্স্ট আমরা বলে নিই যে পেপটিক আলসার যেটাকে বলা হয়, পেপটিক আলসার অথবা অ্যাকুট রাইনাইটিসের ক্ষেত্রে বা আলসার বা ক্ষত হয়ে গেছে আমাদের গ্যাসের, প্রচুর গ্যাস, অত্যাধিক গ্যাসের সমস্যা, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করা থেকে এটা বিরত থাকব। যদি এই টাইপের কোনো পেশেন্ট থাকে না এবং ডায়াগনোসিস করে যদি পেয়ে যান। দুই নম্বর হচ্ছে প্রেগনেন্ট মাদারদের জন্য আমরা এটা ব্যবহার করতে আমরা পারবো না, কারণ এটা মানে প্রেগনেন্ট মাদারদের জন্য সেফ না। এর পরবর্তীতে আসতে হবে আপনাকে, এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার যারা আছে তাদের ক্ষেত্রে, ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটা আমরা কখনোই ব্যবহার করব না। কনকমিটেন্ট পেপটিক আলসারের ক্ষেত্রে আমরা এই ট্যাবলেটটা ব্যবহার করব না। আমাদের যদি এই ট্যাবলেটের প্রতি অ্যালার্জি সেন্সিটিভিটিটা বেশি থাকে, সেক্ষেত্রেও আমরা এই ট্যাবলেটটা আমরা ব্যবহার কম করব। এরপর হচ্ছে সাইকোলজিক্যাল কিছু ড্রাগ আছে, ড্রাগগুলোর কারণে এই ঔষধটা ব্যবহার করা মানে না করাটাই ভালো। নেজাল পলিপ যেটাকে বললাম, যে নাকের ভিতরে যদি মাংস বৃদ্ধি বা কোনো কারণে এনজিও, ইডিমা বা ক্যান্সারের কোনো যদি প্রবলেম আমাদের বডিতে ধরা পড়ে, তো এই ট্যাবলেট ব্যবহার না করাটাই ভালো। তারপরে বলা হয়ে থাকে যে জিআইটি ব্লিডিং বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লিডিংয়ের ক্ষেত্রে, যে মানে অথবা আমাদের হিমোফিলিয়া টাইপের রোগী যারা আছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা ব্যবহার করা না করাই ভালো। লিভারের যদি আপনি বেসিক মানে মেজর কোনো প্রবলেমে আপনি মানে ভুগতেছেন বা সাফার করছেন, সেক্ষেত্রেও আপনাকে এই ট্যাবলেটটা ব্যবহার থেকে বিরত থাকতে হবে। তো দর্শক, মোটামুটি কন্ট্রা ইন্ডিকেশন এসিক্লোরোফেনাকের এরকমই। এবার ডোজের ক্ষেত্রে আসি আমরা। ডোজ বলতে গেলে এসিক্লোরোফেনাকের স্ট্রেংথ, ডোজের পরে যেটা জানবো সেটা হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ বলতে কোনটা বোঝাচ্ছে, যে পাওয়ারের কত, এটা হচ্ছে 100 mg-র একটা ট্যাবলেট হতে পারে এবং 200 mg-র একটা ট্যাবলেট হতে পারে। তো আপনার ক্ষেত্রে যেটা করতে হবে, 100 mg পাওয়ারের ক্যাপসুলটাই সচরাচর সবচেয়ে বেশি চলে আমাদের বাংলাদেশে। এটা 100 mg পাওয়ারের এই ক্যাপসুলটা সকালে একটা, রাতে একটা, কন্টিনিউ 7-14 দিন আপনি খেতে পারেন। এবং যদি আপনি দেখতেছেন যে এটা আউটপুট রেজাল্টটা আপনি ওইভাবে পাচ্ছেন না, তখন আপনি যেটা করবেন, এটা 200 mg পাওয়ার 24 ঘন্টায় যে কোনো একটা সময় আপনি খেতে পারেন। 24 ঘন্টায় মানে অপটিমাম লেভেলটাই হচ্ছে 200 mg, সেটা 100 mg ডিভাইডেড ডোজেও খেতে পারেন, অথবা আপনি 200 mg-টা একবারেও আপনি খেতে পারেন। এবং এটা বলে দেয় বাংলাদেশে কোম্পানির যে নেম আছে, কোম্পানির নেমগুলো বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে স্কোয়ারের ফ্লেক্সি নামে পাওয়া যায়, এটা 100 mg সকালে একটা, রাতে একটা। তারপরে দেখা গেছে রিজার্ভ ভিক্স নামে পাওয়া যায়, সকালে একটা, রাতে একটা, এবং এই টাইপের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে দেওয়া আছে নামগুলোতে। তবে সচরাচর এই দুইটাই বেশি চলে, এই দুইটার কথা আমরা বলে দিলাম। তো দর্শক, এটা এটা মূলত হচ্ছে ডোজ। এটা কয়েকদিন আপনি কন্টিনিউ করবেন, একটা ঔষধ অবশ্যই, ঔষধটা খাওয়ার সাথে আপনারা অবশ্যই অ্যান্টি আলসারেন কিছু ড্রাগ খেতে হবে, যেহেতু ব্যথার ঔষধ আমাদের ইনটেস্ট মানে আমাদের পেটে যেটা করে যে এইচসিএলের নিঃসরণটাকে মানে স্টিমুলেট করে বা বাড়াইয়া দেয়, এই জন্য আমাদের গ্যাসের প্রবলেমটা এই ব্যথার ট্যাবলেট খাওয়ার সাথে সাথে খাওয়া ভালো। অ্যাক্সেস গ্যাস যেন আমার বডিতে বা আমার স্টোমাকে তৈরি না হয় সেটা অ্যাভয়েড করার জন্য আপনি স্যাকলো খেতে পারেন গ্যাসের ট্যাবলেট, সকালে একটা, রাতে একটা, বা ওই সিঙ্গেল ডোজ বা ডিভাইডেড ডোজও আপনি খেতে পারেন। এটা বললাম। এরপরে দর্শক যেটা জানবো, যেটা মেজর কিছু সাইড ইফেক্ট আছে, সাইড ইফেক্ট কোনগুলা, সচরাচর এই টাইপের সাইড ইফেক্ট দেখা দেয় না, তারপরেও আমাদেরকে বলতে হবে, কারণ মেডিকেল সায়েন্স যেভাবে আমাদেরকে ইন্ডিকেট করবে আমরা সেভাবে সেইভাবেই আমাদেরকে কথা বলতে হবে।
এটা হচ্ছে জিআইটি মানে জিআই ট্র্যাক্টের ভিতরে প্রবলেম হতে পারে, জিআই ডিসঅর্ডার যেটাকে বলা হয়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারে ডিসপেপসিয়া হতে পারে, খাওয়া রুচি কমে যেতে পারে, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল পেইন হতে পারে, অ্যাবডোমিনাল পেইনের পাশাপাশি ভমিটিং বমি বমি ভাব এটা হইতে পারে, ডায়রিয়া হইতে পারে, ফ্ল্যাটুলেন্স যেটা বলা হয় এটা হতে পারে, কনস্টিপেশন হতে পারে, আলসার, এই টাইপের সমস্যাগুলো আপনার হতে পারে, বাট হবে যে সেটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এরপরে জয়েন্ট পেইন যেটা আছে, সিভিয়ার কিছু কন্ডিশনে অ্যাবনরমালিটি আপনার বডিতে হইতে পারে, স্কিন র্যাশ হইতে পারে, হেডেক হইতে পারে, ভ্যাজাইনাল থ্রাস্ট হইতে পারে, তার হার্ট বার্ন হতে পারে, মাসেল ক্রাম্পের প্রবলেম এটা হতে পারে, এই টাইপের সমস্যায় মূলত এসিক্লোরোফেনাকের ক্ষেত্রে দেখা যায়। এরপরে পরবর্তীতে দেখলে কমন যেগুলো আছে, কমন গ্রুপের এক্সেসিভ সোয়েটিংয়ের কথাও কোনো কোনো বইতে বা কোনো কোনো জায়গায় বলা আছে, আর লার্জ যেগুলো সাইড ইফেক্ট আসলে যেগুলো যে রেয়ার মানে বাট হতেও পারে এবং নাও হতে পারে বা হওয়ার সম্ভাবনা খুবই কম, সেগুলো হচ্ছে অ্যাংজাইটি, চেঞ্জ অফ ভিশন, ভিশনে প্রবলেম করতে পারে, সেটা যদি আপনি লং টাইম ব্যবহার করে থাকেন এসিক্লোরোফেনাক সেই ক্ষেত্রে এটা হতে পারে। কনফিউশন হতে পারে, আপনি যে কোনো দুইটা জিনিসকে আপনি গুলায় ফেলতে পারেন, যেটা হাই ডোজ হয়ে যায়, ডোজ যদি আপনি কোনো কারণে ভুল করে বেশি খেয়ে ফেলেন তাহলে কনফিউশন হইতে পারে, ব্লার ভিশন হইতে পারে, এজিটেশন হইতে পারে, মেজাজ খিটখিটা ভাবটা হইতে পারে, মাথা দিয়ে গরম চাপ ছুটার ভাব এরকম হইতে পারে, কনভালশন বা খিচুনি হইতে পারে, খিচুনির পরবর্তীতে হ্যালোসিনেশন বা আমাদের দেখা যাবে আধ্যাত্মিক কিছু কিছু লাইট হেডেক, হেডনেস যেটাকে বলা হয়, এই টাইপের সমস্যা আপনার হতে পারে। তো দর্শক মোটামুটি এই টাইপের সাইড ইফেক্ট, আসলে সাইড ইফেক্টগুলো বাংলাদেশের ক্ষেত্রে অতটুকু আসলে গুরুত্ব দেওয়া হয় না বা সহজে এগুলো হয় না, তারপরেও আমরা এটা ধরে নিলাম যে এই টাইপের প্রবলেমগুলো হতে পারে, আপনারা সচেতন থাকবেন। এবং এই টাইপের সাইড ইফেক্ট যদি একেবারেই দেখলেন যে কন্ট্রোলের বাইরের সাইড ইফেক্টটা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, যদি কোনো টাইপের আপনার অ্যাবনরমালিটি আপনার বডিতে আপনি দেখতে পারেন। এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ড্রাগ ইন্টারাকশন। দশ কথা হচ্ছে যে ড্রাগ ইন্টারাকশন বলতে আমাদের কী বোঝানো হচ্ছে এই ঔষধের সাথে অন্য কোন কোন ঔষধের দা কুমড়ার মতো সম্পর্ক আছে, দোস্তের মতো সম্পর্ক না, দা কুমড়ার মতো যেটা সম্পর্ক বলা হয় এই টাইপের সম্পর্ক কোন কোন ওষুধগুলার আছে, এগুলার হচ্ছে আমরা একটা লিস্ট জেনে নিব। লিস্টটা হচ্ছে এই লিস্টে এক নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের এক নম্বর যেটা করতে হবে অ্যান্টাসিড টাইপের ট্যাবলেট, বা দেখা গেল যে ক্যালসিয়াম জাতীয় কোনো ট্যাবলেট, বা ক্যালসিয়ামের সাথে সাথে যেমন সোডিয়াম অ্যালজিনেট পটাশিয়াম বাইকার্বনেট, এই টাইপের ট্যাবলেটের সাথে আপনার এসিক্লোরোফেনাকের সম্পর্কটা সাংঘর্ষিক, বাস তারপরে বাইফসফেট যেগুলো আছে আর কি, মানে বাইফসফেট টাইপের ঔষধ বলতে বোঝানো হয় যেমন অ্যালেনড্রোনেট, এটিড্রোনেট, রেসিড্রোনেট, এগুলো ক্যালসিয়ামের ভিতরে পড়ে, কিছু কিছু আবার জোলেনড্রোনিক অ্যাসিড আছে, এগুলোর সাথে সম্পর্ক এটার খুবই খারাপ বা মানে একটু ইন্টারাক্ট করতে পারে। তারপরে হচ্ছে যে আপনার হার্টের কিছু কিছু ওষুধ আছে যেমন ক্যাপ্টোফিল, ইনারাফিল, তারপরে র্যামিফ্রিল নামক ওষুধটা, এটার সাথে কন্ট্রা ইন্ডিকেটেড হতে পারে, বেটা অ্যাড্রেনো এনার্জিক যেটা আছে, মেটোপ্রোলোল বা এটেনোলোল, এই টাইপের ট্যাবলেটকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব। তার পরবর্তীতে বারবিসুরেট আছে, ফেনোবারবিটন, তারপরে ব্রুটাল বারবিটন, এইগুলো ঔষধ আসলে কন্ট্রা ইন্ডিকেটেড। এরপর ক্যালসিয়াম ব্লকারের ভিতরে অ্যামলোডোভিন, তারপর অ্যামলোডোভিনের পাশাপাশি ডিলটিয়াজিম যেটা আছে, ডিলটিয়াজিমের সাথে নিফেডিপিন এবং ভ্রামাপিল কন্ট্রা ইন্ডিকেটেড, সিলেকোক্সিপ নামক ওষুধগুলো অবশ্যই কন্ট্রা ইন্ডিকেটেড। এরপর অ্যাজল আছে, ইত্রাকোনাজল, ফ্লুকোনাজল বা হচ্ছে ভরিকোনাজল নামক ট্যাবলেট। এরপর হচ্ছে যে কর্টিকোস্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড বলতে সেটাকে বোঝানো হচ্ছে ডেক্সামেথাসনের সাথে, এদের সম্পর্ক একটু খারাপ, এই জন্য এই ট্যাবলেটগুলো আমরা অবশ্যই সেফভাবে ইউজ করব। এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে যে এসিক্লোরোফেনাকের পাশাপাশি আমাদের যেটা জানতে হবে লার্জ যেগুলো আমরা জানবো এটা হচ্ছে যে হেপারিন, হেপারিনের সাথে হ্যালোফেরিডল, মেথোট্রাক্সেট, এগুলোর সাথে সম্পর্ক খুব ভালো না, এগুলো মানে অ্যাডভার্স ইফেক্ট আপনার বডিতে শো করতে পারে। এরপর প্রেগনেন্সি এবং ল্যাকটেশন মাদারের জন্য এসিক্লোরোফেনাক কী বলতেছে সেটা আমরা জেনে নেব। এটা হচ্ছে দর্শক এফডিএ প্রেগনেন্সি ক্যাটাগরি সি, প্রেগনেন্সি ক্যাটাগরি সি বলতে আপনি বুঝতেই পারছেন যে ব্রেস্ট মিল্কের সাথে এটা মানে প্রেগনেন্সিতে আপনার ক্ষতি করতে পারে, বাট আপনার ডিজিজ কন্ডিশন যদি দেখা গেল যে প্রেগনেন্সির চেয়ে আপনার লাইফ থ্রেটেনিং পজিশনের দিকে যদি আপনি চলে যান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি এই প্রেগনেন্সি অবস্থাতেও সেটা আপনি খেতে পারেন, কিন্তু সতর্কতা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে, এই জন্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আমি যেই টাইপের ওষুধগুলোর কথা বললাম যে ইন্ডিকেশন বা কন্ট্রা ইন্ডিকেটেড, এই ওষুধগুলো সম্পর্কেও আপনারা ডিটেলস আরও ভালোভাবে শুনবেন বা বুঝবেন, বুঝে আপনারা এই ওষুধগুলো নেওয়ার ব্যাপারে বা আপনার ডাক্তার যেভাবে কনসাল্ট করবে আপনি সেইভাবে ওষুধগুলো অবশ্যই আপনি নেবেন। এবং আমার এই যে চ্যানেলগুলো বললাম যে ল্যাকটিন মাদারের ক্ষেত্রে যখন যদি বলি, ল্যাকটিন মাদারের ক্ষেত্রেও এটা সিম্পল কিছু ইফেক্ট ফেলতে পারে,
সেটা হচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার ক্ষতি করলে করতেও পারে অথবা নাও করতে পারে। তবে এই ক্ষতি করবে যে এমন কোনো ধরা বাঁধা এখন পর্যন্ত সায়েন্টিফিক কোনো রিসার্চ বা কোনো টাইপের ইনফরমেশন আমাদের কাছে জানা নেই। অবশ্যই আপনারা যদি জেনে থাকেন তো মোস্ট ওয়েলকাম। তো মোটামুটি দর্শক, আজকে এসিড ক্লোরোফ্লোরোকুইন নিয়ে আমাদের যে মানে প্রতিদিনের টিউটোরিয়ালের আজকে আমরা শেষ প্রান্তে চলে আসছি। আপনারা যদি এই ডিজিজ কোন মানে আপনি এই ঔষধ সম্পর্কে আরও ডিটেলস আপনি জানতে চান, অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে rxsalon.com ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। ভিজিট করে সার্চ বারে গিয়ে আপনারা এসিড ক্লোরোফ্লোরোকুইনটাকে সুন্দরভাবে পড়ে ফেলবেন। আপনার যদি ইংরেজিতে পড়তে কোনো টাইপের প্রবলেম হয়, তার জন্য বাংলাতে ট্রান্সলেশন করার জন্য আমাদের একটা অপশন আছে। আপনার কম্পিউটারের বা মোবাইল স্ক্রিনের ডান সাইডের আপার অংশে দেখবেন যে ট্রান্সলেট নামক একটা ট্যাব আছে, সেই ট্যাবটাতে অবশ্যই ক্লিক করে করবেন। ক্লিক করার পরবর্তীতে আমাদের টোটাল ওয়েবসাইটে বাংলায় ট্রান্সলেশন হয়ে যাবে এবং বাংলাতে আপনারা আরও ডিটেলস ইনফরমেশন এসি ক্লোরোফ্লোরোকুইন সম্পর্কে আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। নেক্সট টাইমে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আমরা দেখা করব। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।